ও ঢেউ তোলে, বাহারি রং যেন কথা বলে। একমাত্র শাড়িতেই নারী অনেক বেশি সুন্দরী। আপনাদের প্রিয় আবরণের পোশাকে এই মরশুমে নিজেকে সাজাতে আবরণ। রঙিন প্রতিদিন আবরণকে সঙ্গে নিন। বিরাটি মিনি বাস স্ট্যান্ডের বিপরীতে। নমস্কার, আপনি সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের এখনকার অনুষ্ঠান, উদ্যোগপতি প্রতিভা অনুষ্ঠান, আবরণের অনুষ্ঠান, রঙিন প্রতিদিন আবরণকে সঙ্গে নিন অনুষ্ঠান। সুমনেরও অনেক অনেক স্বাগত। সুমনকে কি নিয়ে এসছো আজকে? নিয়ে এসেছে টিস্যু জামদানি। একদম, মানে সামনেই পুজো আসছে, তার সঙ্গে এখন বিয়ের মরশুম চলছে। বিয়েতে তত্ত্বের দেওয়ার জন্য হতে পারে, আপনি দুর্গাপুজোতে একটা জামদানি পরবেন সেটা হতে পারে, কাউকে গিফট করবেন বিয়ে বাড়িতে সেটাও হতে পারে, প্রণামীর জন্য হতে পারে। 2550, 2050, 2850, 3050, 2050, 2550, 2850, 3050, আজকে এই রেঞ্জে আমাদের পথ চলা। আর এগুলো সবটাই কিন্তু সফটে মনে হচ্ছে, সফট জামদানি না, একদম শিফনের মতো লাগে। কিন্তু আমার ক্যাপশন দিয়ে শুরুটা করি, রঙিন প্রতিদিন আবরণকে সঙ্গে নিন। সুরক্ষা আমার, সুরক্ষা আপনার, সুরক্ষা আমাদের সকলের। আমরা সুরক্ষিত থাকলে সুরক্ষিত রাখতে পারবো। কি করতে হবে? হ্যান্ড ওয়াশ করতে হবে দিনে 5-7 বার, স্যানিটাইজার ব্যবহার করতে হবে 18-19 বার, সার্জিক্যাল থ্রি লেয়ার মাস্ক পরতে হবে, ওয়াশেবল মাস্ক ব্যবহার করতে হবে, পুরো প্রসিডিয়ারটা ফলো করতে হবে, তার সঙ্গে নিরাপদ শারীরিক দূরত্ব বজায় রাখা, টিকাকরণ করে নেওয়া। আসুন পথ চলা শুরু করি। সফট জামদানি, সুমনের কথাটাকে চট করে নিয়ে নিন, টুকটুকে লাল, তাই তো? লাল দিয়ে আজকে আমাদের পথ চলা। এটা হচ্ছে ওর, সুমনের কথা, টুকটুকে লাল, সত্যি টুকটুকে লাল। এটা এত সুন্দর একটা লাল আঁচলে, দেখুন একটা টেম্পল পার গেছে আর তার সঙ্গে একটা লতার ডিজাইন গেছে, এটা হচ্ছে আঁচল। এবারে আসছি বডিতে, বডিতে দেখুন একটা পাতার নকশা গেছে, এইখানে দেখুন নকশাটা কিন্তু পাতার নকশা যাচ্ছে, আর তার সঙ্গে ভেতরে যাচ্ছে ফুল। নাম্বার হচ্ছে 1, প্রাইস হচ্ছে 2050 রুপিস। এটা এত সুন্দর রং, আমি একটু গায়ে ফেলবো না? আজকে আমি নীল ব্লাউজ পরে আছি, গালের সঙ্গে নীলের ম্যাচিংটা কিন্তু খুব ভালো। আর যদি আমার মতো এরকম সিল্কের ব্লাউজ কারোর থাকে তাহলে ডেফিনেটলি এই শাড়িটা ট্রাই করুন, ভীষণ ভালো লাগবে। 1 নম্বর শাড়ি 2050, 2050, নাম্বার 1, 1 নম্বর 2050। এবারে আসছি নাম্বার 2, 2 নম্বর শাড়ি, এটা রয়েছে নাম্বার 2, এটা পিঙ্ক কালার, 2 নম্বর শাড়ি পিঙ্ক আঁচল, এর মধ্যে না একটা কপার জারি দিয়ে নকশাটা যাচ্ছে, একটু উঁচু করে দেখাই এখানটা। হ্যাঁ, তাহলে প্রমিনেন্ট বোঝা যাবে। এটা হচ্ছে নাম্বার 2, নাম্বার 2, এর মধ্যে কপার জারি রয়েছে ব্যবহার, আলোটা কমবে এবার। হ্যাঁ, এটা রয়েছে আঁচল, এবার এই রয়েছে বডিটা, নাম্বার 2, 2 নম্বর শাড়ি পার ধরে এভাবে যাচ্ছে নকশাটা। 2 নম্বর শাড়ি নাম্বার 2, 2050, 2050, 2 নম্বর, 2050, নাম্বার 2। এবারে আসবো নাম্বার 3, 3 নম্বর, এটা একদম চারকোল কালার, মানে গ্রেটা একদম চারকোল গ্রে, 3 নম্বর, নাম্বার 3। আঁচলটা একটু দেখাবো, আঁচলের মধ্যে কিন্তু একটু মিনেও রয়েছে, আমি জানি না কতটা আপনারা বুঝতে পারবেন, এই ভেতরে কিন্তু একটা কপার জারি দিয়ে দিয়ে মিনের কাজটা যাচ্ছে, সুতরাং ফেলো তো শুনুন। এটা হচ্ছে 3 নম্বর শাড়ি, নাম্বার 3, 2050, ওই একই বুনুই দেখালাম, 3 নম্বর, নাম্বার 3। এবারে শুরু হচ্ছে 2550, নাম্বার হচ্ছে 4, 2550, এটা হচ্ছে একদম নেভি ব্লু কালার, তার মধ্যে এটা আঁচল নিচে দেখাতে পারবো, নাম্বার 3, 3 নম্বর, এটা দেখো কপার জারি দিয়ে তার ভিতরে নীলের মধ্যে নীল দিয়েই যাচ্ছে, আর বডিটা আসছে ভাবে পাটটায় টেম্পল, ভেতরে ছোট্ট ছোট্ট নকশা, একটু গায়ে ফেলে দেখাই, আর নিমজরির এফেক্ট, নিমজরির এফেক্ট, নাম্বার 4, 4 নম্বর শাড়ি দেখাচ্ছি, 2550, 2550, 4 নম্বর, নাম্বার 4, 2550, 4 নম্বর, 2550, 4-এর পরে যাব 5 নম্বর, নাম্বার 5, এটা আর একটা ব্লু, পরপর দুটো, ওটা ছিল নেভি ব্লু, এটা হচ্ছে তোমার একটু কপিন ব্লু, কপিন ব্লু। আজকে কিন্তু মূলত আমরা টিস্যু জামদানিতেই থাকবো পুরো এপিসোডটা, মানে সেটা গোল্ডেন হতে পারে, সিলভার হতে পারে, কপার হতে পারে, সব হতে পারে, সব থাকে, মিলিয়ে মিশিয়ে থাকবো আজকে আমরা একদম। এটা হচ্ছে নাম্বার 5, 5 নম্বর শাড়ি নাম্বার 5, প্রাইস হচ্ছে 2550, নাম্বার 5, 2550, পাঁচের পরে 6 নম্বর, কিছু একদম দারুণ, নাওমির রাশ, অসাধারণ, মানে একটু দেখুন আঁচল, আঁচলটার মধ্যে সিলভার আর গোল্ডেন, মানে কপার মিলিয়ে, মাঝখানে কপার লাইন, দুপাশে গোল্ড সিলভার লাইন, আর সারা শাড়িতে ওই সিলভার পাতা, কপার পাতা, পারে কিন্তু সিলভার টেম্পল, কপার টেম্পল, পুরো নবমীর রাত একদম। নাম্বার 6,
6 নম্বর শাড়ি, প্রাইস হচ্ছে 2550, 2550 6 নম্বর, 2550 নম্বরটা অসাধারণ অসাধারণ। 7 নম্বর হচ্ছে ব্লু এর মধ্যে সিলভার জরির ব্যবহার, 7 নম্বর আঁচল, এটা পুরোটা সিলভারে গেছে। এই শাড়িটা একটা আমরা আগেও দেখিয়েছিলাম, ওটা কপার জরি ছিল, এটাও গায়ে ফেলে দেখাবো। এই শাড়ির সঙ্গে হয় টিস্যু ব্লাউজ পরুন, নইলে এরকম এক কালারের ব্লু ব্লাউজ পরুন, আমার মনে হয় দেখতে ভালো লাগবে। এর সঙ্গে স্টোনের জুয়েলারি খুব ভালো যাবে, আর সিলভার জুয়েলারিও খুব ভালো যাবে, তবে এটার সঙ্গে হোয়াইট গোল্ড ভীষণ ভালো যায়। এটা হচ্ছে 7 নম্বর, নাম্বার 7, প্রাইস হচ্ছে 2550, 2550। 8 নম্বরে যাবো, এই রংটা কি ভালো, নাম্বার 8, কালারটা খুব অসাধারণ, কালারটাও সুন্দর, এবং এর ডিজাইনটা একটু বদলে গেল। এটা একটু উপরে দেখাই, এটা রানীর মধ্যে অ্যান্টিক দিয়ে কাজটা হয়েছে, রানী কালারের মধ্যে অ্যান্টিক জারি দিয়ে এই নকশাটা যাচ্ছে। এটা দেখাচ্ছি আজকের এপিসোডের 8 নম্বর, নাম্বার 8, আর এই রয়েছে বডিটা, পারে টেম্পল, 8 নম্বর, 2850 নাম্বার 8, 8 নম্বর, 2850, 2850 নাম্বার 8, মানে পুরোটাই কিন্তু ভরাট। 8 এর পরে চলে যাব 9 নম্বর, নাম্বার 9, এটা কম্বিনেশন শুধু দেখুন, 9 নম্বর কম্বিনেশন, এটা রয়েছে আঁচল, আঁচলটা 9 নম্বর, এটা রয়েছে আঁচল, এটা না একদম ফিরোজা কালারে যাচ্ছে, 9 নম্বর, নাম্বার 9, আর বডিটা রয়েছে হচ্ছে গ্রে কালারে, পারে একটা ফিরোজা সুতোর সঙ্গে ব্ল্যাক সুতো দিয়ে এই টোনটা তৈরি হয়েছে, নাম্বার 9, ডিজাইনটা খুব সুন্দর, 9 নম্বর শাড়ি, নাম্বার 9, 2850, 2850। আমরা মানে তোমার 8 নম্বর থেকে 2850 চলে গেছি রানিটার থেকে, এটা হচ্ছে 9 নম্বর, 2850 নাম্বার 9, 2850 নাম্বার 10, 10 নম্বর, এটা লালের লাইট ডিপে গেছে, কানাতে মাঝখানে সাদা, দুপাশের পারে লাল, লাল আর ভার্নাতে লাল গিয়ে, যার জন্য লালের মধ্যে লালটা পরে ডার্ক লাল হয়েছে, সাদার মধ্যে লাল পরে সফট লাল হয়েছে। শাড়ির রংটা কিন্তু ভারী সুন্দর, আর এখানে কিন্তু করাতের নকশা যাচ্ছে আঁচলে, আঁচলটাতে একদম করাতের নকশা যাচ্ছে এভাবে। 10 নম্বর শাড়ি, নাম্বার 10, আমি গায়ে ফেলি শাড়িটা, খুব ভালো লেগেছে। মানে এই সমস্ত শাড়ি থাকলে বর্ড্রপে বিয়ে বাড়ির সকালে কি পরবো, পুজোর দিন সকালে কারোর বাড়িতে গৃহপ্রবেশের অনুষ্ঠান কি পরে যাবো, কোনো টেনশন থাকবে, কোনো টেনশন থাকবে না, তুমি একটু গয়না হালকা গয়না দিয়ে থাকো। আমি এটা কন্ট্রাস্টের ব্লাউজে দেখাচ্ছি, সেটাই কত ভালো লাগছে দেখতে। নাম্বার 10, 10 নম্বর, প্রাইস হচ্ছে 2850, 2850, 10 নম্বর, নাম্বার 10, 2850। নাম্বার 11, 11 নম্বর, আর শাড়িগুলো পুরো গায়ের সাথে একদম লেগে থাকে, এটা হচ্ছে নাম্বার 11, 11 নম্বর, এই রয়েছে আঁচল, 11 নম্বর, এটা হচ্ছে আঁচলটা, এটা যেমন আমি একটা গ্রে আর ফিরোজা দেখালাম, এটা গ্রে আর ইয়েলো দেখাচ্ছি, এটা হচ্ছে আঁচল। এবার আসবো আমরা বডিতে, এই দেখো এখানে হলুদ সুতোর টানা ছিল, মানে পাড়েতে পাড়ে, এবার যখন ব্ল্যাকটা ভরনা গেছে তখন এই ব্ল্যাকটা ইয়েলোর সঙ্গে মিশে এই টোনটা এসছে। 11 নম্বর, 2850, নাম্বার 11, 2850, 11 নম্বর শাড়ি, 2850, 2850 নাম্বার 11। এবারে আসবো নাম্বার 12, 12 নম্বর, এটা একটা পেস্তা টোনে, 12 নম্বর দেখাবো পেস্তা টোনে, এটারও আঁচলটা দেখাই, আঁচলটা খুব ভালো বোঝা যাচ্ছে, এটা হচ্ছে আঁচল, 12 নম্বর, এটা কিন্তু কপার জরির কাজ হয়েছে, 12 নম্বর, এই রইল বডিটা, 12 নম্বর, প্রাইস হচ্ছে 2850, 2850, 12 নম্বর, নাম্বার 12, 2850। 13 নম্বরে যাব, এটাও কিন্তু মানে গ্রে দেখালাম, একটা রেড আমি গায়ে ফেলে দেখালাম, ওই রকম কনসেপ্টের, দুপাশের পারে কিন্তু পিঙ্ক, উপরে দেখায় দুপাশের পারে পিঙ্ক সুতোর টানা, আর এখানে পিঙ্ক সুতোর ভার্না সাদার সঙ্গে গেছে, দেখুন ডার্ক টোন এসছে, এই পিঙ্কটা ডার্ক এসছে, কেননা পারে যেটা, হ্যাঁ আঁচলে যেটা রয়েছে এই পিঙ্কটা ছিল তো, এবার এখানে এই পোর্শনটুকু আপনাদের দেখিয়ে একটু বলে দিই, এইখানে দেখুন টানাটা গেছে পিঙ্ক সুতোর, এই টানাটা বাঁধা হলো, এবারে সাদা সুতো টানা গেছে, আবার ওপাশের পারে পিঙ্ক সুতো টানা গেছে, যখন ভার্নাতে পিঙ্কটা গেছে তখন এই পিঙ্কের সঙ্গে পিঙ্ক মিশে ডার্ক টোন এসছে, বাট যখন বডিতে গেছে দেখুন পিঙ্কের সঙ্গে এই পেস্তা মিশে কালারটা কি এসছে, শাড়ির গল্প একটা আলাদা, না ভীষণ ইন্টারেস্টিং, মানে টানার ভান্না থেকেই থাকে, একদম টানার ভান্না, এটাই তো মেইন, এটাই রয়েছে 2850 নাম্বার, দেখাচ্ছি এটা দেখালাম হচ্ছে আজকের এপিসোডের নাম্বার 16,
ষোলো নম্বর আমরা দেখিয়ে দিলাম প্রায়, না ষোলো নয় তো, এটা এটা তেরো নাম্বার, থার্টিন আমি ভুল বলেছি, তেরো নম্বর, প্রাইস হচ্ছে 2850. এবারে আমরা এলাম 14 নম্বর. ওয়াও, দারুন, 14 নম্বর ব্ল্যাক, দারুন ব্ল্যাক, দারুন দেখতে শাড়িটা. 14 নম্বর নাম্বার 14, এটা হচ্ছে আঁচল. 14 নম্বর নাম্বার 14, এটা হচ্ছে আঁচল, গ্রে, একদম ডার্ক গ্রে এর মধ্যে ব্ল্যাক বর্ডার এটা রয়েছে শাড়িটা. পুরো শাড়ি না চেস্ট পর্যন্ত মিনে গেছে, আমি জানি না কতটা বুঝতে পারছেন, একদম থ্যাংক ইউ. এটা রয়েছে 14 নাম্বার 14, 2850, 2850, 14 নম্বর. এই রইল শাড়িটা, 14 পরে যাবো 15, 15 নম্বর, নাম্বার 15, নাম্বার 15 হচ্ছে চন্দন কালারের সঙ্গে ফিরোজা কালার, মানে আবার সিনিয়র সিটিজেন দিদিদের জন্য নাম্বার 15, দারুন. এই হচ্ছে উইভিংটা, আর তার সঙ্গে বডিটা চন্দনের সঙ্গে ওভাবে যাচ্ছে. নাম্বার 15, 2850, 15 নম্বর শাড়ি, 2850, 15. এবার 16 নম্বর, বাহ, অরেঞ্জের সঙ্গে পেস্তা, 16 নম্বর, নাম্বার 16, দারুন কম্বিনেশন. এই হচ্ছে আঁচল, এটা রয়েছে আঁচল. এবার আসবো আমরা বডি, দুদিকের পার একই রকম ভাবে যাচ্ছে, 16 নম্বর, 2850, নাম্বার 16, 2850, নাম্বার 17, 17 নম্বর, নাম্বার 17, এটা রয়েছে 17. বাহ, এটাও অ্যাকচুয়ালি সাদার সঙ্গে ফিরোজা গিয়ে এই টোনটা এসছে. এই রইল শাড়িটা, মানে একটা সিগ্রিন বলতে পারি, কিন্তু একটা কথা, মানে ফিরোজা সুতোটাই মেন, এই রংটা হচ্ছে মেন সুতো. দেখুন 17 নম্বর, নাম্বার 17, 2850, 17 নম্বর দেখালাম. এবারে আসবো 18 নম্বর, নাম্বার 18. এগুলো সব সফট জামদানি এবং টিস্যু উইভ, মানে টিস্যু জামদানি সফট দেখাচ্ছি. অলরেডি আপনাদের বুকিং শুরু হয়ে গেছে, ফোন করতে থাকবেন. এটা রয়েছে আঁচলটা আর এই রয়েছে বডিটা. আপনারা ফোন করুন, ফোন নাম্বার আসছে স্ক্রিনে, 9051217272, 9051217274, এই ফোন নাম্বারে ফোন করে বুকিং করবেন. আর হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা রয়েছে 9051217795, হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে বুকিং করবেন. এটা দেখালাম 18 নম্বর শাড়ি, 2850, 19 নম্বর, ওয়াও, এই রংটা কি দারুন, 19 নম্বর. এটা কি হয়েছে, তুতে সুতোর টানা আর নেভি ব্লু সুতোর ভার্না গেছে, নেভি ব্লু সুতোর ভার্না গেছে, কি অসাধারণ হয়েছে শাড়িটা, অসম্ভব, আমি একটু গায়ে ফেলবো, ওয়াও, এই রংটা দারুন, সচরাচর পাওয়া যাবে না, এখন পাওয়া যাচ্ছে, নিয়ে নিন. 19 নম্বর, 2850, 2850, নাম্বার 19. 19 এর পরে যাব 20 নম্বর, নাম্বার 20, বিরাটি মিনি বাস স্ট্যান্ডের ডায়াগোনালি অপোজিটে, মানে বিরাটি মিনি বাস স্ট্যান্ডের উল্টো দিকেই হচ্ছে আবরণ, কোনাকুনি উল্টো দিক আর কি, আমি বলি উল্টো দিক কিন্তু একটু কোনাকুনি, মানে আপনি মিনি বাস স্ট্যান্ডের সামনে দেখালে সামনে তাকাবেন, আপনার চোখটা যখন ঘুরবে একটা কোনায় গিয়ে আবরণকে দেখতে পেয়ে যাবে, একদম উল্টো দিকেই আবরণ. এসে দেখে কেনাকাটা করুন, প্রতিদিন আবরণ খোলা সকাল 11টা থেকে রাত্রি 9টা পর্যন্ত, জাস্ট একটু চলে আসুন আপনারা. আর কলকাতার মধ্যে বলে নয়, ভারতবর্ষের সর্বত্র ক্যাশ অন ডেলিভারি হয়ে যাবে, সেক্ষেত্রে হোম ডেলিভারি চার্জ দিতে হবে, কুরিয়ারও পেতে পারেন উইথ কুরিয়ার চার্জ. এটা অরেঞ্জের লাইট ডিপ দেখালাম, প্রাইস একই, 2850, নাম্বার 20, 20 নম্বর, 20 নম্বর. এবার চলে যাব 21 নম্বর, এতক্ষণ আমরা কন্ট্রাস্টে ছিলাম, এবার আবার সেলফে এলাম, কিন্তু এটাও তোমার সি গ্রিন কালারই, আর জড়িটা খুব সুন্দর একটা অ্যান্টিক লুক দিচ্ছে. এই হচ্ছে নকশাটা, 21 নম্বর, 21, 2850, 6850. আর নকশাটা দেখুন বদলে বদলে গেছে, প্যানেল করে করে এভাবে যাবে ডিজাইনটা, পাটটা ভারী সুন্দর, মানে ফ্রেমিংটা খুব দারুণ হচ্ছে দুদিকে. 21 নম্বর, 21 নম্বর, 21, 2850, 2850, 21 নম্বর, 21, 22, বাহ, এটা রানীতে সিলভারে, ওয়াও, অসাধারণ, 22 নম্বর, 22, আঁচলটা করাতে যাচ্ছে সিলভারে. এই রয়েছে বডিটা, রানীতে সিলভার, বডির পাড়টা দেখাই, এটা রয়েছে পাড় আর ভেতরে যাচ্ছে হচ্ছে এই নকশাটা, 22 নম্বর, গায়ে ফেলবো, 22. কিছু কিছু রং দেখলে না নিজেকে রেজিস্টার করা খুব মুশকিল, 22 নম্বর. এর সঙ্গে একটু স্টোনের জুয়েলারি পরবো, আমেরিকান ডায়মন্ড যাদের আছে ডায়মন্ড পরবেন, যারা আমেরিকান ডায়মন্ড আছে তারা আমেরিকান ডায়মন্ড পরবেন, কিন্তু পরবেন ডায়মন্ড. এটা হচ্ছে 22 নম্বর, প্রাইস হচ্ছে 2850, 23 নম্বর, এই গ্রিনটা খুব আনকমন গ্রিন, একদম ডার্ক শ্যাওলা সবুজ,
অ্যাকোয়ারিয়াম যাদের বাড়িতে আছে তারা জানেন যে এই শ্যাওলার রংটা কি। এটা রয়েছে আঁচল আর এই রয়েছে বাড়িটা। যাবে প্রাইস হচ্ছে 2850 23 2850 23 এর পরে যাব 24 24 নম্বর শাড়ি নাম্বার 24। এটা অরেঞ্জে রয়েছে নাম্বার 24। নকশাটা এভাবে গেছে আঁচল না, এটার পাড়টা তুমি দেখো একটু চওড়া করে গেছে। এটা হচ্ছে পাড়, এটা রয়েছে পাড়, এটা রয়েছে বডিটা। এটা 24 24 গায়ে ফেলে দেখাই নাম্বার 24 অরেঞ্জ কালার, তো ভীষণ ব্রাইট এবং এটা পরে গরমকালের বিয়ে বাড়ি অ্যাটেন্ড করা যাবে হালকা সোনার গয়না দিয়ে। 24 নম্বর 28 50 24 2850 24 এর পরে যাব 25 25। এটা একদম ডিপ গার্নেট কালার, তার মধ্যে লালের ব্যবহার আছে আর লাল ব্লাউজ যাবে, কারণ পুরো শাড়িটাতে লালে মিনের ব্যবহার রয়েছে, করাত কাজের পার আর জালে আঁচল আর বডি। নাম্বার 25 25 নম্বর 2850 26 এটা ক্রস টোন, ইয়েলো টানায় রেড ভার্নায় টোনটা খুব সুন্দর এসছে, তার মধ্যে লালের ডিজাইন যাচ্ছে। আমি বলবো লাল একটা গর্জিয়াস ব্লাউজের সাথে পরুন, খুব ভালো লাগবে। 26 26 নম্বর একটু পাড়টা দেখাবো, একটু ভেতরের বুটিটা দেখাবো, এটা পাড় আর ভেতরে দেখুন এখানেও লাল দিয়ে গেছে আবার ভেতরে হচ্ছে এই হচ্ছে বুটি। 26 নম্বর 28 50 এবার চলে এলাম 27 নম্বর অসাধারণ। 28 এ যাব, এটা হচ্ছে একটা মভের কালার 28। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, শাড়িতে শাড়ি শেষ করব। হ্যালো, কে বলছেন? ও সবিতা দি, সবিতা দি ভালো আছো? হ্যালো সবিতা দি, মনে হয় শুনতে পাচ্ছে না কোনো কারণে আমাদের। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, কেমন আছো তোমরা? ভালো আছি। আপনি ভালো আছেন তো দিদি? শুনতে পাচ্ছো? হ্যাঁ পাচ্ছি দিদি, ভালো আছি। আপনি ভালো আছেন তো? অনুশ্রী শুনতে পাচ্ছি, ভালো আছি। হ্যাঁ আপনি কেমন আছেন? হ্যাঁ আমি ভালো আছি। আপনার এক্সপেরিয়েন্স কি? খুব ভালো। আচ্ছা ধন্যবাদ দিদি সঙ্গে থাকার জন্য, ফোনে থাকার জন্য। ভালো আছি আমরা, ভালো থাকার জন্য ধন্যবাদ ফোন করার জন্য। আমি ভালো আছি, ভালো আছি। আপনি ভালো থাকবেন দিদি। আচ্ছা শোনো আরেকটা কথা। হ্যাঁ বলুন। মনে হচ্ছে এত টিস্যু জামদানি দেখালে কি করে হবে, তোমরা টিস্যু ছাড়া দেখাতে পারো না? কেন, দেখিয়েছি তো কতদিনই তো দেখালাম সব জামদানি। সব জামদানি দেখতে হবে অনুষ্ঠান, সঙ্গে থাকতে হবে। ধন্যবাদ। আচ্ছা এটা হচ্ছে মফ কালার, তার মধ্যে কপার জারির কাজ দেখাচ্ছি এবং এটা হচ্ছে 28 নম্বর দেখালাম। প্রাইস হচ্ছে 23050। 28 এর পরে 29 নম্বর 29, এটা না লেমন গ্রিন, তার মধ্যে ইয়েলো দিয়ে মিনে রয়েছে আঁচলে আর এই রয়েছে একটা জরি পাড়ের উপরে আবার কপার জারি দিয়ে নকশা। নাম্বার 29 29 নম্বর শাড়ি 3050। এটা হচ্ছে এক দিদির, আপনার জন্য আবদার ছিল আর এক দিদির আবদার ছিল বোম্বের। এক দিদি বোম্বের দিদি বলেছেন যে একটু টিস্যু টিস্যু জামদানি দেন, টিস্যু মসলিন দেখাতে, সেই বোম্বের দিদির আবদারে আমি আজকে দেখাচ্ছি। এটা গ্রে কালার এবং তার সঙ্গে একটা রেড বর্ডার, এই হচ্ছে শাড়িটা। সবার আবদার তো রাখতে হবে সবিতা দি, সবার জন্য আবরণ। এটা রয়েছে 30 নম্বর শাড়ি 3050। একটা লাল ব্লাউজ দিয়ে পরলে ভালো লাগবে। 31 নম্বর এটা ক্রস গ্রিন, মানে পিকক গ্রিনের ক্রস টোন, গ্রিনের টানা আর এটা রয়েছে তুঁতের ভারনা গিয়ে এই টোনটা তৈরি হয়েছে, পাড় পাড়ের নকশার ভেতরে ছোট্ট ছোট্ট বুটি। 31 নম্বর 3050 3050 নাম্বার 31 যোগাযোগ করুন এবং আপনি ভারতবর্ষের যে কোনো প্রান্তে বসে শাড়ি ক্যাশ অন ডেলিভারি পাবেন, বুকিং করতে থাকুন, যদি ক্যাশ অন ডেলিভারি নিতে চান পেয়ে যাবেন। একদম অষ্টমীর অঞ্জলি, লাল সাদা একদম, আর একদম মনে হবে যেন আপনি পিওর মাসলিনটাই পরে আছেন, খুব হালকা। এটা রয়েছে হচ্ছে নাম্বার 33 33 নম্বর 3050 34 34 নম্বর নবমীর রাত, অষ্টমীর সকালে এটা নবমীর রাত। একদম কপার জারি দিয়ে কাজটা রয়েছে ব্ল্যাকের উপরে 34 3050 3050 34 34 এর পরে 35 35 নম্বর। আমাদের হয়ে গেছে শাড়ি শেষ,
এটা রয়েছে 35 আঁচল। ভালো করে দেখুন আঁচলটা, দেখার মতন। 35 নম্বর, প্রাইস হচ্ছে 3050, মাত্র 3050। 35 নম্বর, এটা রয়েছে পার্ট টেম্পলে, ভেতরে ফুল ফুল নাম্বার 35, 35 নম্বর, 3050। এই 5 মিনিটের জায়গায়, 5 মিনিটে শেষ হতে সময় লাগছে না, 10 মিনিট থেকে 5 মিনিটে তাড়াতাড়ি হলো, 5 মিনিট থেকে এবার আর শেষ হচ্ছে না। এখন দুয়ে আটকে গেছি আমরা এতক্ষণ, মানে 3 মিনিট প্রায়, 6 মিনিট ধরে 3 মিনিট হলো। এটা 35 নম্বর, নাম্বার 35, 3050। এই ছোটবেলায় অঙ্ক করেছি তো মনে হয় অঙ্কটা আমি ভুলে যাচ্ছি। নাম্বার 35, হাতে সময় তো আছে মনে হচ্ছে, আছে তাই না সুমন? একটু মনে আছে। তাহলে বলে দাও তুমি কি কি পাওয়া যায় চট করে। হ্যাঁ, শাড়ি তো আছে, আর তার পাশাপাশি আছে আমাদের জহর কোট পরে এসেছি, পাঞ্জাবি আছে। জহরটা প্রাইস বলো। হ্যাঁ, এটা প্রাইস হচ্ছে 1250, মাত্র 1250। আর আমি সবসময় বলি যেরকম বড়দের আপনারা নিচ্ছেন, এর পাশাপাশি কিন্তু মাস্টারদের মানে বাচ্চাদেরও কিন্তু আছে, ওটাও কিন্তু রিজনেবল প্রাইসে, একদম 20 সাইজ থেকে একদম 36 সাইজ পর্যন্ত আপনারা প্রত্যেকটা কিন্তু সাইজ আছে, আর একদম মাত্র 750 থেকে শুরু বাচ্চাদের জহর কোটটা। আর তার পাশাপাশি বাচ্চাদের তো পাঞ্জাবি আছে একদম 20 থেকে 36 পর্যন্ত, মানে মিলিয়ে মিশিয়ে আপনি নিতে পারবেন। আর আছে ইন্ডো ওয়েস্টার্ন, আর আছে ময়ূরপুচ্ছ ধুতি, আর আছে ফ্যাশনেবল ধুতি, আর তো বেনারসি আছে, মানে বেনারসি কাঞ্জিবরম থেকে শুরু করে শাড়ির যাবতীয় কিছু পাচ্ছেন। শুধু পাচ্ছেন না, শাড়ির মধ্যে আসাম সিল্ক, আর পাবেন না হচ্ছে লখনৌ চিকন, এর বাইরে কিন্তু আপনি সব শাড়ি পেয়ে যাচ্ছেন, মলমল থেকে বেনারসি সব কিছু নিয়ে আবরণ সেজে রয়েছে। আজকে হাতে সময় নেই বিদায় নেবার পালা, ধন্যবাদ সুমনকে, ধন্যবাদ আপনাদের, নমস্কার। মন ময়ূরী অঙ্গ ঢেউ তোলে, বাহারি রং যেন কথা বলে, একমাত্র শাড়িতেই নারী অনেক বেশি সুন্দরী। আপনাদের প্রিয় আবরণের পোশাকে এই মরশুমে নিজেকে সাজাতে আবরণ, রঙিন প্রতিদিন আবরণকে সঙ্গে নিন, বিরাটি মিনি বাস স্ট্যান্ডের বিপরীতে।